यस माय ब्राउनी इज रेडी। या দারুণ দেখতে হয়েছে, দারুণ। জাস্ট ইয়াম ইয়াম, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, বাট লুকস নাইস আর টেস্টটা দারুণ হয়েছে। মাঝে মাঝে না একটু বেশি, মানে এক্সপেকটেশনের থেকেও বেশি ভালো হয়ে যায়। ওয়াও, হট চকলেট ব্রাউনি, থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, নিজেদের যত্ন নিচ্ছ। আমিও ভালো আছি। আর আজকে হলো সেই দিনটা, যেই দিনটা হলো আমরা যাব বাপির গ্রামে। বাপি মানে আমার ফাদার-ইন-লর গ্রামে। ওখান থেকেই বাপি কলেজে যেতেন, আর ওখান থেকেই ব্যাংকে যেতেন, সব কিছু ওখান থেকেই। আর হিরক ওখানে ছোটোবেলায় থাকতো, তারপর তো ওরা বেরিয়ে আসে। তো ওই গ্রামের বাড়িতে আমি প্রথমবার যাচ্ছি, তোমাদেরকে আগেই ব্লকে বলেছি। তো আজকে হলো সেই দিনটা, যেই দিনটাতে আমরা যাচ্ছি। আজকে হলো সিদ্ধার্থর বিয়ে। আজকে ব্লকটা হোপ তোমাদের ভালো লাগবে। তো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। যেদিকে ইচ্ছা যাচ্ছি। আর এখানে হিরক বসে বসে হাই তুলছে, কোনো প্রমাণ নেই। আমি হাই তুলছি, কোনো প্রমাণ নেই। আমি ক্যামেরাটা অন করছি, সেই সময় হাইটা হয়ে গেল, না হলে আমি তোমাদের দেখাতে পারতাম। মাসে মধ্যে থেকে এমনিতে হাই বোঝা যায়। হ্যাঁ, যদি হাই তুলছে বুঝতে পারছিস, হাই তুলছিল। একদম ডাইরেক্ট আমি পার্লারে এসেছি, কারণ আমার হেয়ারটা ভীষণ রাফ হয়ে গেছিলো, একটু স্পা করাচ্ছিল। আর আমি আয়রনিং করে নিয়েছি, যাতে লুকসটা একটু চেঞ্জ হয়, রেগুলার লুকের থেকে একটু অন্যরকম দেখতে লাগবে। ফাইনালি মাই নিউ লুক। তো এই লুকসটা আমার অনেক ভালো লেগেছে। বাট হিরক বলছিল ওর কার্লি হেয়ারটা বেশি পছন্দ, ইভেন মামনি বাপিরও আগের হেয়ারটাই বেশি পছন্দ, আর আমার মায়েরও সেম। বাট আমার নিজের আর আমার বন্ধুদের এই লুকসটা অনেক ভালো লেগেছে। এটা হলো হিরকের বিয়ের পাঞ্জাবি। মামনি বলছে এই পাঞ্জাবিটা পরে বিয়ে দিতে যাওয়ার জন্য, বাট হিরক কমফোর্টেবল ফিল করছে না। একদম কমফোর্টেবল না, খড়খড় করছে, যেন সে আমি কাগজ পরে আছি, আনন্দ বাজার পত্রিকা পরে আছি। শ্বশুরবাড়িতে এসে আমাদের সমস্ত প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। এখানে মামনি একটা নতুন শাড়ি বার করে দিয়েছে, এটা মামনি আমার জন্য কিনেছিল। তো এখন এটা আমাকে গিফট করেছে, অনেক কিছু গিফট করেছে, এই বালাটা গিফট করেছে, সব তোমাদেরকে পরে দেখাবো। তো এটা বলছে বিয়ের দিন পরে যাওয়ার জন্য। আমি তো জানো তোমাদেরকে ব্লকে শেয়ার করেছি কাঞ্জিবরণটা কিনেছি, কিন্তু মামনি বলছে না, কাঞ্জিবরণের থেকেও এটা দেখতে সুন্দর, বলছে সরালাম। প্রবলেম ইজ বিগ প্রবলেম। ব্যাপারটা হচ্ছে যে মামনি যেহেতু নতুন এটা শাড়ি, সেহেতু ব্লাউজ পিসটাও কাটা হয়নি, আর আঁচলের পরে ব্লাউজ পিসটা রাখা আছে, এবং ম্যাচে আমাদের যেমন ব্লাউজও নেই। তো এই হচ্ছে সমস্যা। কিন্তু মামনি চাইছে হিরকেই পাঞ্জাবিটা পরে যাক, আর আমাকেই নতুন শাড়িটা দিয়েছে এটা পরে যাই। তো গয়নাগাটিগুলো যেগুলো দিয়েছে সেগুলো তো সব পরে নিয়েছি, কিন্তু এটা এখন পরতে পারছি না। ওইটার জন্য মানে চিন্তাই আছি যে কি করা যায়, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। মামনি চাই বিয়ের দিন আমি এই শাড়িটাই পরি, তো সেই জন্য যেহেতু ব্লাউজ পিসটা আগে থেকে কাটা হয়নি, সেহেতু বাপি মামনি হিরক সবাই মিলে এখন ব্লাউজের পিসটা কাটছে। আমরা এখন এই পুকুর পাড়টাতে এসেছি, আর এটা হলো হিরকের দেশের বাড়ির পুকুর। তো এখানে অনেক অনেক মাছ আছে, বিশাল বড় পুকুরটা। এই ভাইও নেই, বোনও নেই, কেউ নেই, আমি একা, হিরকও একা। হিরক তো একা, সবাই জানে। হ্যাঁ, আমি যেহেতু বিয়ের প্রথম এখানে এসেছি গ্রামে, সেহেতু আমিও সমস্ত গ্রামবাসীর কাছে আমিও নতুন বউ, আর সিদ্ধার্থর বউ তো নতুন বউ, তো দুজনকেই দেখার জন্য দেখো গ্রামের সকলে অনেক অনেকে এসেছে। তো সবাই বলছে যে আমরা একেবারে দুটো বউকে দেখে নেব। তো খুব ভালো লাগছে এই ফিলিংসটা, সবাই খুব খুব ভালোবাসছিল, খুব ভালো লাগছে সবাই সাথে কথা বলে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। না আমার খুব ভালো লাগে, আমি আরো প্রচুর কথা বলি। হ্যাঁ, আমি সবার সাথে কথা বলতে ভালোবাসি। হ্যাঁ, অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে বাপি যেখানে থাকতো সমস্ত কিছু আমার দেখার খুব ইচ্ছে ছিল, আসলে সময় একদম। তো আমরা একদম রেডি হয়ে গেছি, আজকে হলো বিয়ের দিন সকালবেলা, আর আমরা চলে এসেছি বাপির গ্রামের বাড়ি। আজকে মানে ফার্স্ট টাইম এলাম, তোমাদেরকে কতবার বলছি ফার্স্ট টাইম এলাম। তো আমরা দুজনেই পরেছি হলুদ, হিরকও হলুদ পরেছে, আমরাও হলুদ পরেছি। তো এখানে এসে গ্রামের সবার সাথে আলাপ করি,
করছি, মানে গিয়ে 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 কথা বলছি, খুব ভালো লাগছে। সবাই এত ভালোবাসছে, মানে এখানে পুরো পিওর যেমন গ্রাম হয় পুরো সেই রকম বাপি এখান থেকেই বড় হয়েছে। আর আমি আর হিরক এখন বেরিয়েছি সব মন্দিরগুলোতে প্রণাম করতে, ওদের গ্রামের এটা একটা শিব মন্দির, তো ওখানে কালী মন্দির ছিল, কালী মন্দিরটা দেখা হয়ে গেছে, এখানে এখন শিব মন্দিরে এসেছি। কোনটা ওই যে একটা দেখি লোক দেখতে পাচ্ছি ওই যে ওখানে ওখানে দূরে, ওটা হচ্ছে হিরকদের ডাঙা, আর ওর পেছনে একটা পুকুর আছে, তার পিছনে জায়গা আছে, অনেক বড় জায়গা। তুমি জানো এগুলো কোথায় কি আছে? ওই পানাবন দিয়ে মানে যেটা জল ভরে যেত পুরো বর্ষা। আচ্ছা, এগুলো বর্ষাকালে জল ভরে যেত, ভীষণ গ্রিনারি তাই না? একদমই ছবি তুলতে চাইছে না, আমি এই রোদের মধ্যে থাকতে চাইছে না, আমি জোর জবরদস্তি করে ছবিগুলো তুলিয়েছি, এত সুন্দর করে সেজেছি, একটু ছবি টবি না তুললে হয় তাই না? চলো খাবে, চলো তাড়াতাড়ি খাবে, চলো। হ্যাপি বার্থডে বাবু। আজকে আমার জন্মদিন না, এই জন্মদিনটা অন্য একদিন সেলিব্রেট হবে। হ্যাপি বার্থডে বলে দিয়েছি। থ্যাংক ইউ বলবো না, কারণ আজকে আমাদের জন্মদিনটা সেলিব্রেটই করা হলো না। জন্মদিন জন্মদিনই হয়, কিন্তু সেলিব্রেট হওয়া না কি করে হচ্ছে তো না, কিচ্ছু নেই, দাও কিছু দাও, দেবো না কিন্তু আর। চলো খাবে, চলো। তুমি এখানেও কাজ করছো বলো, যে বিয়ে বাড়ি, তুমি বিয়ে বাড়ি এসেছো না? হিরকের একটা দুর্মূল্য জিনিস পাওয়া গেছে এখান থেকে। এই হচ্ছে হিরকের ছোটবেলা, এটা হচ্ছে বাপ্পি, তো এই দুর্মূল্য জিনিসটা পাওয়া গেছে তাই তো। এরা অনেক বসতে পারতাম না, পিছনে বালিশ দিয়ে দুদিকে বালিশ দিয়ে বসতে। এই যে বড় মশাই যাচ্ছেন এখন, শীতের তো কম করে খাও। তো আমি এখন বরের কাছে আছি, বরকে ফাইনালি আমি তোমাদের দেখাবো, এই হচ্ছে আমার দেওর। কথা বলো, এখন লজ্জা করছে। খাওয়া দাওয়া একদম ডান, আর অনেক ভিড় ছিল বলে আর ভিডিও টিডিও করা হয়নি, মাস্কটা পরে ভেতরে ছিলাম, আর এখন একটু রাস্তায় এসেছি। এটা হচ্ছে বিয়েটা হচ্ছে হাওড়াতে, আর আমরা গ্রাম থেকে এসেছি, মানে হিরকের দেশের বাড়ি যেখানে, অনেকটা ভেতর থেকে, আর হাওড়াতে অনেকটা ডিস্টেন্স, অনেক টাইম লেগেছে গাড়িতে। আমাদের গাড়িতেই খিদে পেয়ে গেছিলো, এত খিদে পেয়ে গেছিলো এসেই পুরো সবার আগে বসে গেছে, আমি বলছি বসিস না, বরযাত্রীরা সবাই একসঙ্গে খাবে, এ বলছে না ওসব কোনো কিছু না, যখন খিদে পায় সব রুল এক হয়ে যায়। প্রচন্ড খিদে পেয়েছিল, যেহেতু এর খিদে পেয়েছে তো আমারও খিদে পেয়েছে,
বসতে হবে খেতে হবে বাস খেয়ে নিলাম হিরকের অ্যাকচুয়ালি খিদে পেয়েছিল 11টা বাজে 11টা বেজে গেছে তো খিদে পেয়েটা স্বাভাবিক আমাদের প্রায় 9টার মধ্যে ডিনার হয়ে গেছে যেটা আমরা খিদে পেয়েছিল তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি হোপ আজকে ব্লগটা তোমাদের দেখতে ভালো লেগেছে আর যদি তোমাদের আজকে ব্লগের কোনো কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত স্টে হ্যাপি স্টে হেলদি স্টে ব্লেস স্টে ফিট গুড নাইট কিভাবে ঘাটটা নাড়াচ্ছে গুড নাইট।